আলেপ জি স্যার এই শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আ এর মামলুর রশিদ শুনতে পাচ্ছ ওকে এক্সপোর্ট তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো করোনা মহামারীর মধ্যেও আমরা যারা এখনো সুস্থ আছি ভালো আছি এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই অনলাইন জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি আজকে যে ছাত্ররা তোমরা উপস্থিত তাদেরকে জানাই শিবগঞ্জ সরকারি এমএস মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের যে বিষয়ে ক্লাস নেব সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায় এবং তোমাদের ক্লাসে যে পর্যন্ত পড়ানো হয়েছিল লিংক পর্যন্ত তো আজকে আমরা লিংকের বিষয়ে আলোচনা করব দেখো স্লাইড কি দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ তো না জি স্যার আজকে আমাদের পাঠ হলো HTML হাইপারলিংক ঠিক আছে আজকে আমাদের কি নিয়ে আলোচনা হবে হাইপারলিংক তাই না HTML হাইপারলিংক এই পাঠ শেষে আমরা কি কি বলতে পারবো হাইপারলিংক তা বলতে পারবো এবং হাইপারলিংকের অ্যাট্রিবিউট গুলো ব্যাখ্যা করতে পারবো এবং হাইপারলিংক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবো তাহলে HTML লিংক আমাদের হাইপারলিংক আজকে আলোচ্য বিষয় তো হাইপারলিংকটা কি জিনিস বিভিন্ন ধরনের তথ্যাবলীর ভিতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করায় ব্যবস্থা হচ্ছে হাইপারলিংক HTML এ পেজের লিংকে ক্লিক করে এই ডকুমেন্টের বিভিন্ন ভিন্ন পেজে অথবা এক ডকুমেন্ট থেকে একই অবস্থানে অথবা ভিন্ন কোনো অবস্থানে ভিন্ন কোনো ডকুমেন্টের পেজে যাওয়া যায় টেক্সট অথবা ইমেজ কে লিংক হিসেবে নির্দিষ্ট করা যায় সাধারণত লিংক মাউস পয়েন্টার নিলে এটি আকৃতি পরিবর্তিত হয়ে হাতের আইকনে পরিণত হয় সাধারণভাবে লিংক বা টেক্সট আন্ডারলাইন করা থাকে এবং নীল রঙের হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সহ সব হাইপার টেক্সট সিস্টেমে হাইপারলিংক হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান আরো অন্যভাবে বলা যায় যে হাইপারলিংকটা কি হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্স রিসোর্সে অবস্থিত কোনো হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স কোনো ঠিকানা HTML পেজ ইমেজ সাউন্ড ফাইল মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপারলিংক দিয়ে নির্দেশ করা যায় কোনো ডকুমেন্টের অভ্যন্তরে হাইপারলিংক হাইপারলিংকের সম্ভাব্যকে নির্ধারণ করার জন্য অ্যাঙ্কর টার্মটি ব্যবহার করা ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ লাইন ব্রেক ইমেজ লিংক বোঝা গেল হাইপারলিংকটা কি হাইপারলিংকের যদি সংজ্ঞা আসে তাহলে বোঝা গেল তো মূলত এটা আসলে সংযোগ স্থাপন হাইপারলিংকটা কি এক ফাইলের সাথে সংযোগ স্থাপন ঠিক আছে তারপরে স্লাইডে আমরা যাই তো HTML লিংকের যে সিনট্যাক্স আমাদের যে বেসিক যে সিনট্যাক্স সেটা হলো এ এইচ আর ই এফ এ এইচ আর ই এফ
আমার কাজ লাগে গেছে। তারপরে আছে ইউআরএল। ইউআরএল এর তোমরা অবশ্যই সংক্ষিপ্ত, এখানে সংক্ষিপ্ত রূপ কিন্তু অ্যাব্রিভিয়েশনটা জানো তো, ইউনিভার্সাল রিসার্চ লোকেটার, মানে এটা একটা ঠিকানা, এটা কি গন্তব্য? হ্যাঁ হ্যাঁ বলো। এই যে হাইপার লিঙ্কের যে বেসিক স্ট্রাকচার, হাইপার লিঙ্কের যে বেসিক স্ট্রাকচার সেটা হলো এ এইচ আর এফ URL, এবং এইখানে আমাদের যে এলিমেন্ট থাকবে যার উপর লিঙ্কটা হবে, এখানে টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, তারপরে আমাদের এই যে এ, এইটাই হলো আমাদের অ্যাঙ্কর। এ তে কি অ্যাঙ্কর, আর এইচ আর এফ তে হলো হাইপার টেক্সট রেফারেন্স। এইচ আর এফ তে কি হাইপার টেক্সট, তো এই অ্যাঙ্কর ট্যাগের এইচ আর এফ অ্যাক্টিভিটি URL ব্যবহার করে। এই URL আবার URL মানে পাথ বা ঠিকানা, মানে কি পাত বা ঠিকানা, পাতকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই পাতকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা হলো রিলেটিভ পাত, এটা হলো রিলেটিভ পাত। রিলেটিভ পাত কেবলমাত্র URL এর সাধারণ অংশগুলো থাকে, এবং এই ক্ষেত্রে ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে এর বাকি অংশ চিহ্নিত করে। তো আমাদের এইখানে এটা কি করে, সরাসরি আমরা একটা অ্যাড্রেস থেকে একটা HTML ফাইল থেকে আর একটা HTML ফাইলে যখন যাই, এটা হলো আমাদের রিলেটিভ পার্ট। তারপরে আছে আমাদের অ্যাবসলিউট পার্ট। অ্যাবসলিউট পার্টের ক্ষেত্রে লিংকের জন্য ডকুমেন্টকে স্থির করা হয়, ডাইরেক্টরি টপ লেভেল হায়ারকি অনুযায়ী, এবং লিংকিত ফাইল পর্যন্ত পৌঁছার জন্য সমস্ত ডাইরেক্টরি নিম্নক্রম অনুযায়ী। যেরকম আমরা এইখানে ওই ফাইলের ঠিকানা না দিয়ে, ফাইলের নাম না দিয়ে, ওই ফাইলটা কোন কম্পিউটারের ভিতরে কোথায় আছে তার অ্যাড্রেসটা যখন দেওয়া হয়, এটা হলো অ্যাবসলিউট পাথ। ঠিক আছে তানভীর? আচ্ছা বুঝছি। তানভীর বুঝছ? তো আমাদের এই হাইপারলিংকের অ্যাট্রিবিউট সমূহ, আমরা এই হাইপারলিংকে অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি, তার মধ্যে টার্গেট, নেম, মেইল টু। তো টার্গেটটা কি কিসের জন্য ব্যবহার করা হয়, যে লিঙ্ক করা ডকুমেন্টটি কোথায় ওপেন হবে সেটি নির্ধারণের জন্য আমাদের টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। নেম কোথায় ব্যবহার করা হয়, কোনো ডকুমেন্টের লিঙ্ক ব্যবহার করে ওই ডকুমেন্টের নির্দিষ্ট কোনো অঙ্কে জাম্প করে চলে যাওয়া। আবার কখনো কখনো একটি লিঙ্কে ক্লিক করে অন্য একটি পেজের নির্দিষ্ট স্থানে যাওয়া যায়, এই জন্য নেমটা ব্যবহার করা। তারপর আছে মেইল টু, এই অ্যাক্টিভিটিটা ইমেইলের সাথে লিঙ্ক করার জন্য ব্যবহার করা। বোঝা যায় তানভীর? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তো ঠিক আছে, তো আমাদের এই হাইপার লিঙ্কটা দুই ভাগে ভাগ করা হয়, হাইপার লিঙ্কটা আবার দুই ভাগে ভাগ করা হয়, এটা হলো ইন্টারনাল হাইপার লিঙ্ক, আর এটা হলো এক্সটারনাল হাইপার লিঙ্ক। এটা হলো ইন্টারনাল হাইপার লিঙ্ক আর এটা হলো এক্সটারনাল হাইপার লিঙ্ক। তো আমাদের ইন্টারনাল লিঙ্কটা কাকে বলে, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এমন একটি ফাইলের সাথে লিঙ্ক স্থাপন করা যা আমাদের নিজস্ব ওয়েবসাইটের অংশ, অর্থাৎ লিঙ্ক করা ফাইল সমূহ সম্পূর্ণ প্রেজেন্টেশনটি আমাদের তৈরি, একই পেজের মধ্যে নির্দিষ্ট কোনো অংশের সাথে লিঙ্ক ও ইন্টারন্যাশনাল লিঙ্কের অংশ, লিঙ্ক করাটাও ইন্টারন্যাশনাল লিঙ্কের অংশ। তাহলে ইন্টারনাল লিঙ্কটা কি বোঝা যাচ্ছে, যে আমাদের একটা ফাইলের সাথে আর একটা ফাইলের সম্পর্ক, ইন্টারনাল লিঙ্কটা মানে ইন্টারনাল মানে আমরা বুঝি যে নিজেদের মধ্যে, ইন্টারনাল মানে কি থাকবে নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে। হ্যাঁ তো সেটা হলো ইন্টারনাল লিংক, মানে হয়তো আমার কম্পিউটারের ভিতরেই দুইটা ফাইলের মধ্যে অথবা দুইটা ফোল্ডারের মধ্যে যে সম্পর্ক অথবা দুইটা ড্রাইভের মধ্যে যে সম্পর্ক, এইটা হলো ইন্টারনাল লিংক। মানে একটা ফাইল আছে ডি ড্রাইভে আর একটা ফাইল আছে ই ড্রাইভে, এই দুই ফাইলের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, এইটা হলো ইন্টারনাল। ঠিক আছে তানভীর?
মিতা বলো ভাই। হ্যাঁ বুঝতে পারতেছি। বলো ভাই না। কারো কোনো কথা? না স্যার। ঠিক আছে। তারপর আছে এক্সটার্নাল লিংক। এক্সটার্নাল লিংক হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো ফাইলের সাথে ইন্টারনেটে অবস্থিত অন্য কারো তৈরি ওয়েবসাইটের কোনো অংশের সাথে সংযোগ করা, এইটা হলো আমাদের এক্সটার্নাল লিংক। তো আমাদের এই হাইপারলিংকের সুবিধা কি? সুবিধা হলো হাইপারলিংকে ক্লিক করে একই ডকুমেন্টের ভিন্ন পেজে অথবা একই ডকুমেন্টের ভিন্ন কোনো অবস্থানে অথবা ভিন্ন কোনো ডকুমেন্টের ভিন্ন কোনো পেজে যাওয়া যায়। সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায়, ব্রাউজারকারীর সময় না। তাহলে আমাদের হাইপারলিংকের সুবিধা বোঝা গেল? হ্যাঁ স্যার। তো আমরা এখন একটা হাইপারলিংকের কোড দেখতেছি, তো আমরা একটু কোডটা বর্ণনা করি, তোমরা কোড গুলো লক্ষ্য করো। তো আমরা জানি যে যেকোনো HTML ফাইল তৈরি করার জন্য আমাদের কি লিখতে হয়? HTML এটা অবশ্যই লিখতে হয়, অবশ্যই। তারপরে বডি, এটাও আমাদেরকে লিখতে হয়। তারপরে লাইনটা যেটা আমরা লিখছি, অ্যাঙ্কার ইজ আর ইএফ ইকুয়াল টু কলেজ ডট জেপিজি। তো আমাদের এখানে একটা কলেজ ডট জেপিজি নামে, আমাদের একটা কি আছে, ছবি আছে। এই ছবিটার সাথে আমরা লিংক করতে, লিংকটা কি কার উপর হবে? ইমেজ লেখার উপর হবে। লিংকটা কার উপর হবে? ইমেজ লেখার উপরে হবে, ইমেজ লেখার উপরে। হ্যাঁ, তারপরে আমাদের অ্যাঙ্কারটা শেষ করে দিলাম। তারপরে ব্রেক, এই ব্রেকের কাজ কি তানভীর, মনে আছে? ব্রেকের কাজটা নিচে, হ্যাঁ লাইন ব্রেক স্যার। হ্যাঁ লাইন ব্রেক মানে পরবর্তী লাইনে যাওয়া, নিচের লাইনে চলে আসা, নিচের লাইনে চলে আসা। হ্যাঁ ব্রেক মানে ভাঙ্গে দেওয়া নাকি থামে দেওয়া, ঠিক আছে, সেই কাজটাই করে। ঠিক আছে, তারপরে আমাদের এখানে আরো একটা লিংক আছে। কি লিংক আছে? একটা ফাইলের সাথে লিংক আছে। উপরেরটা আমাদের একটা ছবি প্রদর্শন করবে ইমেজ লেখার উপর, আর পরেরটা আমাদের একটা ফাইলে লিংক করবে যেটা প্রিভিয়াস লেখা থাকবে, প্রিভিয়াস এর উপরে লিংকটা হবে। তারপরে যেটা আছে আমাদের, এটা একটা ওয়েবসাইটের সাথে আমাদের রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি, রাজশাহী এডুকেশনের, রাজশাহী শিক্ষা বোর্ডের, আমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডের অ্যাড্রেসটা আমরা দিচ্ছি। যে আমরা আমাদের এই কম্পিউটার থেকে বা মোবাইল, আমাদের এই কোড দিয়ে আমরা একটা ওয়েবসাইটেও যেতে পারি। তারপরেরটা কি দিচ্ছি আমরা, আমরা মেইল টুল ব্যবহার করছি, এখান থেকে আমরা ইমেইলেও যেতে পারি। আমরা যে কোনো ইমেইলের অ্যাড্রেস দেওয়া থাকলে সেখানে কি ইমেইলেও যাওয়া যাবে। তারপরে আমাদের বডি শেষ, এইচটিএমএল শেষ, এতে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের এইচটিএমএল ফাইলের নিয়ম কি, যেগুলো কি ট্যাগ আছে, ট্যাগ কয় ধরনের? দুই ধরনের, একটা হলো কন্টেনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ। তো কন্টেনার ট্যাগ গুলো কি হয়, শুরু আছে, শেষও আছে, শুরু করলে শেষ করতে হয়। হ্যাঁ শুরু করলে শেষ করতে হয়, সেজন্য আমরা বডিটা শেষ করব, এইচটিএমএল টা শেষ করব। তো আমাদের এইরকম কোড লিখলে আমাদের ব্রাউজারে কি প্রদর্শন করবে, আমাদের ব্রাউজারে এইরকম প্রদর্শন করবে, আমাদের ব্রাউজারে কেমন প্রদর্শন করবে, এরকম প্রদর্শন করবে। আমাদের লিংক গুলো যেখানে আছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে এই যে ইমেজ নামে, এখানে ইমেজ এর উপর লিংক তৈরি হয়েছে,
প্রিভিয়াস এর উপর লিংক তৈরি আছে, হাইপার লিংকের দিতে লিংক তৈরি আছে, এবং মেইলের মেইলটাও একটা লিংক হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বোঝা গেছে? তো ওইটা লিখলে মানে এখানে এখানে আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে আমরা যে ছবির ফাইল দিছি ওই ছবিটা ওপেন হবে। প্রিভিয়াস এ ক্লিক করলে আমরা যে ফাইলটা দিছি দুই নম্বর ফাইল লিংক টু ওই ফাইলে যাবে, আর হাইপার লিংক এখানে যদি আমি ক্লিক করি তাহলে কোথায় যাবে? রাজশাহী বোর্ডে চলে যাবে। আর এটা যাবে আমার যে মেইলের ঠিকানা দেওয়া আছে সেই মেইলে যাবে। তো প্রথমটা যেটা, প্রথমটা যে ইমেজ লেখা ছিল ওইখানে যদি আমি ক্লিকটা করি তাহলে আমাদের এই ছবিটা দেওয়া ছিল ওইখানে কলেজের একটা ছবি, এই ছবিটা আমাদের ডিসপ্লে করবে, আমরা এটা বাস্তবে দেখব। ঠিক আছে? তারপরে যেটা দেখছি আমরা এখানে ক্লিক করলেই আমাদের কোথায় যাবে? ওই লিংক টু তে। এই দেখো এখন আমরা ইমেজে ক্লিক করতেছি। ঠিক আছে? দেখতে পাচ্ছ তো? দেখছ? আবারও ব্যাক করলাম, এই যে ইমেজ দেখতে পাচ্ছ তো? ইমেজে এটা আমাদের একটা লিংক, ইমেজ একটা লিংক। ঠিক আছে? এই যে ক্লিক করলাম স্যার, দেখতে পাচ্ছ পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যে প্রিভিয়াস, এই প্রিভিয়াস একটা লিংক, প্রিভিয়াস লিংক দেখতে পাচ্ছ? দেখা যায় না? হ্যাঁ, প্রিভিয়াস লিংকে ক্লিক করছি, এখানে ক্লিক লেখা ছিল সেটা আছে। এইখানে ক্লিক করলে আবার আমরা ব্যাকে চলে যাব। এখানে কি দেওয়া আছে? ওইখানে আমাদের লিংকটা দেওয়া আছে যে আমরা যাতে ওইখান থেকে ব্যাক করে আবার এই পেজে চলে আসতে পারি। তারপরে আমাদের হাইপার লিংক আছে, তাই না? আমাদের এটা সময় নেবে হাইপার লিংকটা। এটা আমরা ক্লিক করছি, আমাদের এই ইন্টারনেট ব্যবহার করে সে আমাদের ওয়েবসাইটটা দেখাবে। আমরা কিন্তু অলরেডি ক্লিক করছি, কাজ হবে আর কি। তো আমরা নোটপ্যাডে দেখি, এই যে আমাদের নোটপ্যাড। ঠিক আছে? এই যে লিংক মেক। ঠিক আছে? যা লিখছি এখানে তাই আসছে। এক নম্বর প্রশ্ন, কোনটা বলো দেখি তানভীর? ঠিক আছে, দুই নাম্বারটা এটারও ক নাম্বার। তাহলে একেরও ক নাম্বার, দুই এর হলো ক নাম্বার, তিন এর হলো ক নাম্বার। ঠিক আছে? তো তোমরা নিজেরা কাজ করে এইটা আসলে তোমাদের লেখার পরে খাতায় তুমি মোবাইলটা ওই যে তোমার ক্যামেরাটা ব্যাক দিলে পারে তোমার খাতাটা আমি দেখতে পারবো। তো তোমাদেরকে এখন করা সম্ভব? হ্যাঁ স্যার, পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের বেশি সময় নাই, আমরা 10 মিনিটের মধ্যে আমাদের জুমে 40 মিনিট সময় নেই। আমাদের তো প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। তোমরা এটা করবে, ঠিক আছে? প্রশ্নটা লিখে নাও, এটা করো, তিন শট দিয়ে নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। হয়েছে? স্ক্রিনশট দিছো? হ্যাঁ স্যার, দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমরা তাহলে কি শিখলাম?
আজকে আলোচনার মধ্যে কি শিখলাম, হাইপারলিংক কি, হাইপারলিংকে কয়টি অ্যাট্রিবিউট, ওয়েব পেজের সাথে ইমেইলের লিংক করা, লিংক দিতে কোন অ্যাক্টিভিটি ব্যবহার করছি আমরা, হাইপারলিংকের সুবিধা কি। ঠিক আছে, আচ্ছা বাড়ির কাজটা, তোমাদের বাড়ির কাজ হলো একটি ওয়েব পেজ তৈরি করো, যাতে তোমার নিজস্ব জেলা থানা গুলোর একটি লিস্ট থাকবে, প্রতিটি লিস্টে ক্লিক করলে উক্ত থানার বর্ণনা দেখা যাবে। এই কাজটা তোমরা বাড়িতে বসে করবা, চেষ্টা করবা। ঠিক আছে, স্ক্রিনশট দাও। তাহলে তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আপনি যার সাথে কথা বলবেন তাকেই শুধু রাখেন আর সবাইকে মিউট করে দেন। হ্যাঁ বলো বলো, তোমাকে বলার জন্যই তো তোমাকে দিছি। আমি আবার আমার গ্রুপে নতুন একটা গ্রুপ খোলা আছে আমার ফেসবুকে, আইসিডি ডিপার্টমেন্ট শিবগঞ্জ গভর্নমেন্ট এমএস কলেজ, এই গ্রুপে তোমাদেরকে সদস্য করব। কখন ক্লাস হবে সবকিছু তোমার ওই মেসেঞ্জারে তুমি পাইয়া দেবা, অথবা ফেসবুকের গ্রুপে তোমার কাছে মেসেজ চলে যাবে। স্যার আপনি এই ক্লাসের আইডি এবং পাসওয়ার্ড, যখন যে পাসওয়ার্ড আইডি ব্যবহার হবে তখন সেটা জানাই দেওয়া হবে, এবং কোন সময় ক্লাস না হবে সেটাও জানাই দেওয়া হবে, একদিন আগে জানাই দেওয়া হবে। তানবীর কোথায় দিতে বললা? চ্যাটে দিয়ে দেন স্যার, ওই তো জুম চ্যাটে আপনার লিংকটা দিয়ে দেন স্যার, ফেসবুক চ্যাটে আপনার নাম সার্চ দিলে তো খুঁজে পাওয়া যায় না স্যার। আচ্ছা স্যার, ফেসবুকে স্যার হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে, স্যার এর নাম্বারই থাকবে। আচ্ছা লিংক লিংক স্যার পাইছি স্যার, আপনাকে পাইছি। আচ্ছা আপনার লিংকটা আমি দিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে দিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে হ্যাঁ স্যার, সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা বাড়িতে থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, এবং তোমাদের এই জীবনের যে গুরুত্বপূর্ণ সময় এই একাদশ শ্রেণী, এই শ্রেণীটা অনেক গুরুত্বপূর্ণ সময়, তোমার জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি তুমি এই সময়টাকে সঠিক ব্যবহার করো, বাড়িতে বসে স্বাস্থ্যবিধি মেনে সময়ের সৎ ব্যবহার করে লেখাপড়া মনোযোগ সহকারে করবা। আর আমার ফেসবুকের সাথে যুক্ত থাকবা, ফেসবুকের সাথে যুক্ত হলে আমি তোমাদেরকে গ্রুপে যুক্ত করব, গ্রুপে যুক্ত করার পরে আমাদের এইগুলো ক্লাস ভিডিও সমস্ত কিছু সব কিছু মেসেঞ্জারে পেয়ে দেবা, অথবা গ্রুপের থেকে তুমি পেয়ে দেবা। ঠিক আছে আচ্ছা স্যার, আমি আপনাকে এসএমএস করছি স্যার, আমার আইডি আমার ছবি দেওয়া আছে স্যার। ঠিক আছে আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।